নতুন ভোরের স্নিগ্ধ আলো। স্বাভাবিক জীবনযাপন করা মানুষের জন্য এটি অত্যন্ত স্বাভাবিক বিষয় হলেও কারো কারো জন্য তা রীতিমতো প্রার্থিত। আজ আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি এক ঝলক সূর্যের আলো দেখবার জন্য দীর্ঘ 5 বছর তীর্থের কাকের মতো অপেক্ষা করেছিলেন। বলছি পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দল UPDF-এর সংগঠক মাইকেল চাকমার কথা। দাদা, আজ আমরা আপনার সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলতে চাই। 2019 সালের 9 এপ্রিল আপনি নিখোঁজ হয়ে যান শ্যামলি থেকে, সেই ঘটনাটা আসলে কেমন ছিল? সেদিন আমি খাসপুর থেকে এসেছিলাম, নারায়ণগঞ্জের খাসপুর থেকে ঢাকা এসেছিলাম। আমি কল্যাণপুরে নামার পর আমি ফোন দিয়ে নিশ্চিত হতে চাচ্ছিলাম যে তার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার ফোন কাজ করছিল না, জ্যাম হয়ে গেছে। সাদা পোশাকের লোক, সাদা পোশাক পরা, তাদের কোনো ইউনিফর্ম ছিল না। এক 74 দোকান আছে, ওখানে 3-4 জন বসেছিল, আরও কিছু 3-4 জন দাঁড়িয়েছিল। তো আমি ওখানে যাওয়ার সাথে সাথে তারা আমার নাম ধরে ডাকে। তারপর ওখান থেকে আমি তাদেরকে তাকানোর পর তাকালাম তাদের দিকে, তারপর আমাকে ডরে ফেলে কোমরে ব্যান্ডে ধরে, তারপর এখানভাবে ধরে হাতে ধরে 3-4 জন লোক ধরে ফেলে, তারপর আমাকে একটা গাড়ি ডাকলো। হঠাৎ করে একটা গাড়ি চলে আসলো, সাদা মাইক্রোবাস। তারপর কি ওই গাড়িতে করে আপনাকে নিয়ে যাওয়া? ওই গাড়িতে করে আমাকে নিয়ে গেল। আওয়ামী লীগ সরকারের বিগত 16 বছরের শাসনামলে প্রায় 700-এরও বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন, যেটি আমরা বিভিন্ন বেসরকারি যে NGOগুলো রয়েছে তাদের যে তথ্য প্রমাণ সেগুলো থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে কিন্তু একটি কমিশন গঠন করেছে সেই লোকগুলোকে খুঁজে বের করার জন্য। মাইকেল চাকমা তেমনই একজন, যাকে 2019 সালের 9 এপ্রিল গুম করা হয়। এই যে আপনাকে শ্যামলি থেকে ধরে নিয়ে যাওয়া হলো, ক্ষোভের জায়গাটি কী ছিল? শেখ হাসিনা 2013 সালে খাগড়াছড়িতে সফরের সময় নির্বাচনী সমাবেশ, 14 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে অবরোধ কর্মসূচি ছিল। ওই অবরোধ কর্মসূচিতে তাদের অভিযোগ ছিল এটা আমি ইনভলভমেন্ট ছিলাম, ওটা একটা ছিল আমার আর একটা হলো আমার রাজনীতি, যে আমি স্বায়ত্ত শাসন দাবি করি, আমার পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্ত শাসন দাবি করি, এটা সংবিধানে নাই। তাদের ভাষায় তো এমন দাবি করা রাষ্ট্রদ্রোহী অপরাধ, এই দাবি করাটাও আমার জন্য এটা ছিল আরেকটা অভিযোগ। আরেকটা অভিযোগ ছিল আওয়ামী লীগকে সমালোচনা করা যাবে না, মানে সমালোচনা করা সেটা একটা অপরাধ ছিল। এরকম বেশ কয়েকটা অপরাধ তারা আমাকে অপরাধ করে বলেছে। কয়েকজন সাদা পোশাকের লোক আপনাকে গাড়িতে তুলে নিল, তারপরে কি হলো আসলে? তাকে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো? প্রথমে আমাকে একটা ছোট্ট বাড়িতে নিয়ে যাওয়া হয়, ছোট্ট হলেও এত বেশ ছোটো না, ওখানে 3টা লক আপ ছিল ভিতরে, চোখ বেঁধে নিয়ে যায় আমাকে গাড়িতে তুলে। তো ওখানে গিয়ে দেখলাম তারা আমাকে চোখ খুলে দিল, যে ভিতরে যাওয়ার পর ওখানে প্রথমে সেখানে 1 রাত রাখলো আমার ওই বাড়িতে, 1 রাত 1 দিন। তারপরে 10 তারিখ রাতে আমাকে আরেকটা জায়গায় নেওয়া হয়, এটা যাকে আয়নাগড় আজকে বলা হচ্ছে, ওই জায়গায় আমি 5 বছর 3 মাস ছিলাম। এটা ছিল খুব মানে বর্ণনাতীত একটা খুব ভয়ঙ্কর খারাপ জায়গা। আপনাকে একদিন পরই আয়নাঘরে নিয়ে যাওয়া হয়। আসলে আমরা জানতে চাই আয়নাঘরের সেই দুর্বিষহ দিনগুলো কেমন ছিল? ওই কানকার ওখানে তো বেশি থাকাটাও কঠিন, মানে সেখান সেটা যে একটা মানুষের বসবাসের জায়গা এটা ভাবা যায় না। সেখানে এক একটা দিন আপনার এক একটা বছরের মতো, যা আপনি যেখান থেকে আপনি আলো বাতাস কিছুই পাবেন না প্রাকৃতিক, মানে তারপর কারোর কোনো ইনফরমেশান আপনি পাবেন না, আপনিও কোনো ইনফরমেশান দিতে পারবেন না। মানে এটা এমন একটা জায়গা যে জায়গাটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, যেখানে কোনো মানুষের আপনি স্বাভাবিক মানুষ আপনি দেখতে পাবেন না, যারা ওখানে থাকে তারা মুখ দেখায় না। জানতে চাই আয়নাঘরের সেই দুর্বিষহ সময়টা কেমন ছিল, সেই ভয়ঙ্কর দিনগুলোতে আসলে কী কী ঘটেছিল আপনার সঙ্গে? তারা আমাকে প্রায় 1-1.5 মাস পর্যন্ত বিভিন্ন প্রশ্ন করে, তারা এটা জিজ্ঞাসাবাদ বলে না, যদিও তারা বলে এটা গল্প, তারা গল্পের নামে জিজ্ঞাসাবাদ করে। প্রতিদিন প্রথম যাওয়ার পর প্রতিদিন তারা আসতো, কম করে কখনো 2 বার কখনো 3 বার একদিনে আসতো। যখন তারা জিজ্ঞাসাবাদের আমাকে নিয়ে যায়,
নিয়ে যেত, তখন আমার চোখ বেঁধে দিত, টুপি পরিয়ে দিত একটা, এ পর্যন্ত তারপর চোখ বেঁধে দিত, হ্যান্ডকাপ লাগে হ্যান্ডকাপ পরিয়ে দিত, বাইরে কিছু দেখতে দিত না, মানে অন্য কোনো শব্দ সেখানে নাই, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, মানে এটা ছিল একদম ভীতিকর একটা পরিবেশ। তারা কোনো কোনো সময় ভয় পিটে দেখাতো যে তোমাকে আমরা, তাদের একটা একটা গ্রুপের কথা তারা বলেছে, যেটা আমাদের ফারুক চট্টগ্রামে তাদের কোলাবরেটর হিসেবে কাজ করে, যে আর্মিদের কোলাবরেটর হিসেবে কাজ করে, সেই গ্রুপের হাতে তারা আমাকে তুলে দেবে, এবং যদি আমি তাদেরকে সহযোগিতা না করি তারা তাদের হাতে তাদেরকে তুলে দেবে, তখন আমার বাসার কোনো উপায় থাকবে না, তারা এই কোটা তারা আমাকে বলে। এভাবে তারা প্রায় এক দেড় মাস আমাকে জিজ্ঞাসাবাদের গল্পের নামে জিজ্ঞাসাবাদ করে, ওখানে বসিয়ে রাখে প্রায় দেড় দুই ঘন্টা, কোনো কোনো সময় দুই তিন ঘন্টাও তারা বসিয়ে রাখে। আমি কখনো কোনো সময় দুর্বল হয়ে পড়তাম, একদম ঠুলে বসতে পারতাম, নিচে ফ্লোরে বসে হেলান দিয়ে বসতাম, আমার প্রেশার বেড়ে যেত, কোনো কোনো সময় হাই প্রেশার আসে, মানে এই এই পরিবেশটা মানে এত কঠিন এবং নিষ্ঠুর মনে হতো আমার। আচ্ছা, কোনো প্রকার নির্যাতন কিংবা মৃত্যুর ভয় এগুলো কি দেখানো হতো কি না? হ্যাঁ, আমাকে মারধর করেনি, কিন্তু আমাকে একটা চেয়ারে বসিয়েছিল, ওটা ছিল একটা ইলেকট্রনিক্স চেয়ারই মনে হলো আমার কাছে, তাতে হাটে লক দেওয়ার ব্যবস্থা আছে, পায়ে লক দেওয়ার ব্যবস্থা আছে, আর ওখানে এমনভাবে বেঁধে ফেলার ব্যবস্থা আছে যে আপনার শরীরটা একটু ওনারা ছাড়া করা যাবে না, আর চেয়ারটা একটু নাড়া দিলে একদম খুব জোরে ঘুরে স্পিডে ঘুরে, এবং তারা ভয় দেখিয়েছে ওই মানে চেয়ারে, চেয়ার তার উপর তার যে ইলেকট্রনিক সিস্টেম আছে সেই ইলেকট্রনিক সিস্টেম দিয়ে আমাকে তারা মেরে ফেলবে, বা তাতে 240 ভোল্টেজে আমাকে পুড়ে ফেলবে, মানে এরকম তারা ইয়ে দিয়েছিলো। আর তারা এও বলেছিলো যে সেখানে তারা যা খুশি তা করতে পারে, যদি আমাকে তারা 30 বছর ওখানে বন্দি করে রাখে, আমাকে তারা কারোর সাধ্য নাই যে ওই জায়গা থেকে আমাকে বের করে আনবে, তো আমাকে তারা চাইলে আজীবন রাখতে পারবে, আর যদি আর একটা বলেছে যে তুমি বেশি আসো তা অনেক ভালো, আমরা কত লোককে খুন করেছি। মানে এই ভয়গুলো দেখিয়ে আসলে আপনার কাছ থেকে কোন তথ্য বের করতে চাইছিল ওরা, আপনার কাছে কী তথ্য ছিল, মানে ওরা কী ভাবছিল, ওদের ইয়া কী ছিল, প্রেডিকশান কী ছিল যে আপনার কাছ থেকে এই ধরনের তথ্যগুলো বের করে আনা যেতে পারে কিন্তু তারা পারে নাই, বা চেষ্টা করতেছিল আপনাকে ভয় দেখাচ্ছিল, কারণটা কী ছিল? প্রথমে তারা আমাকে ওই হাসিনার অবরোধের কথা তারা বলেছে, সেটা আমি তাদেরকে যুক্তি দিয়ে বললাম যে হ্যাঁ সেটা তো আমরা করতে পারি, যে এটা তো আমার ডেমোক্রেটিক রাইট, আমরা সেটা পলিটিক্যাল একটা কর্মসূচি, এটা তো করার অধিকার আমার আছে। তারপরে এসব ভয় দেখানোর মূল কারণ হলো আমাদের ওখানে চট্টগ্রামে যে আমরা রাজনীতি দাবিনামা বা আমরা যা যা সেখানকার পরিস্থিতি নিয়ে তারা কথা বলছিল, মূলত এটা ছিল আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা কীভাবে পরিচালনা করি, কীভাবে হয়, এসব বিষয় নিয়ে তারা কথা বলেছে। তার মানে হচ্ছে যে আপনারা হাসিনা সরকারের বিরুদ্ধে কোনোরূপ সংগঠিত হয়ে ওঠার চেষ্টা করছেন কি না, বা কোনো রিফর্ম করার চেষ্টা করছেন কি না, বা পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবিতে আপনাদের কি ভিন্ন কিছুর প্ল্যান আছে কি না, এগুলো তারা জানতে চেয়েছে। মূলত সেটাই, মানে আমাদের কোনো ভিন্ন কোনো প্ল্যান আছে কি না। মনে করেন তারা একথা বলেছে যে 1997 সালের চুক্তির পরও সেখানে বিদ্রোহ থামেনি এখনও পর্যন্ত, সেখানে এখনও বিদ্রোহ আছে, যদিও সেটা মানে একটু লো লেভেলে আছে। তারা আমাকে একজন বিদ্রোহী হিসেবে তারা সরাসরি আখ্যায়িত না করলেও তারা সেভাবে তারা ট্রিট করেছে আমাকে। আপনি যেখানে ছিলেন সেটা একটা বদ্ধ ঘর, কোনো জানালা ছিল না? আচ্ছা, সূর্যের আলো দেখতে পেতেন না, শুধু ফ্যানের খটখট শব্দ শুনতে পেতেন? আচ্ছা, আপনার রুমে আপনি যখন ছিলেন আসলে তখন বাথরুম করা কিংবা শোয়ার জন্য কি বালিশ দেওয়া হতো, সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? হ্যাঁ, রুমগুলো ছোটো, অনেক ছোটো, এক একটা রুম 7 ফিট বাই 11 ফিটের মতো, ওখানে একটা ছোটো খাট থাকতো, লোহার খাট, কোনো কোনো রুমে কাঠের, 3 ফিট বাই 7 ফিট লম্বা, তো ওখানে তারা কম্বল বিছিয়ে দিত, যদিও টকটার উপরে, টকটা যে তার উপরে পাতলা কম্বল যেটা ফিট ব্যাটা করতো ওখানে, এই ছোটো ছোটো কাঠে কাঠ বিছানো ছিল, ইয়েতে ফিট ব্যাটা করতো, একদম পাতলা কম্বল বিছানো থাকতো, তারপরে বেডশিট দিত, বালিশ দিত, কম্বল দিত, সেখান থেকে বের হওয়া যায় না কোথাও, তাদের প্রয়োজনে যদি দেখা করতে আসে তাদের তারা তখন তারা নিয়ে যায়,
আর এর বাইরে আপনি বাইরে বের হওয়ার কোনো সুযোগ নাই। আরও যারা ছিল তাদের কাউকে কখনো চিনতে পেরেছিলেন? কখনো আপনার মনে হয় নাই যে আমি আমার পরিবারের কাছে খবর পৌঁছাতে চাই? কারণ এতদিন বন্দী থাকায় একটা আকুতি তো কাজ করেছে। যারা মুক্তি পেয়েছে তাদের কাছে, তাদের মাধ্যমে পরিবারের কাছে খবর পৌঁছানো বা এরকম কোনো চেষ্টা কখনো করেছেন কিনা, বা তাদেরকে চিনতে পেরেছেন কিনা, এখন তাদের সাথে যোগাযোগ আছে কিনা? একটা মৃত্যুর ফুঁড়ির মতো জায়গাটা। আমি নিখোঁজ হওয়ার পর আমার পরিবার না জানে আমার খবর, আর না জানি আমি তাদের খবর। আমার কী হয়েছে আমার ভাগ্যে তারাও জানে না। তো আমি সবসময় একটা চিন্তা করতাম যে কীভাবে একটু বাড়িতে খবরটা দেওয়া যায়, এটা সেই সুযোগটা আমার পাই কি না। তো একদিন আমার সাথে এক লোককে আমি পেয়েছিলাম, তার নাম ছিল সাইদুল। আমরা একসাথে একটা রুমে ছিলাম, আমাকে একটা রুম থেকে আরেকটা রুমে ট্রান্সফার করা হয়। ওখানে আমাকে অনেকটা জায়গায় রেখেছে। ওই জায়গায় যাওয়ার পরও সাইদুল আমার রুমে ছিল, আমার রুমমেট। তো তখন ওভার ক্রাউডেড ছিল, মানে সব রুম বন্দিতে পরিপূর্ণ ছিল একদম। তো গিজগিজ করছিল, সব অনেক বন্দি ছিল, আমি তাদের খান্না শুনতে পেতাম বাইরে থেকে। ওই লক্ষ্যে এটা ছিল 19 সালের এপ্রিলের শেষের দিকে সাইদুলকে আমি ওখানে ফেলাম। তো তার সাথে মে মাসের প্রায় 12 কি 13 তারিখের দিক রাতে তার কাপড় শুভ সব দেওয়া হলো। ওখানে তো নর্মালি লুঙ্গি তারা দেয় পড়তে, তাদের সব কাপড় শুভ নিয়ে তার সে তার কাপড় শুভ দিয়ে জুটা তুটা দিয়ে তাকে বলা হলো তাকে ছেড়ে দেওয়া হবে। তো তারা যখন চলে যায়, মানে একটু আমরা যখন দুজন ছিলাম ওরা চলে গেল, তখন তাকে দিয়ে আমি বাড়িতে খবর পাঠানোর চেষ্টা করছিলাম। তাকে অনেকবার আমার বোনের নাম্বারটা মুখস্থ করে দিলাম, কিন্তু আমি একটা নাম্বার একটা জায়গায় ভুল করলাম। সেটা হলো হলো 01552 জায়গায় আমি বলতাম 323, মানে একটা ডিজিট আপনি ভুল করে উল্টা পাল্টা মানে হয়ে গিয়েছিল। তাকে বারবার মানে মুখস্থ করিয়েছিলাম, রিপিট রিপিট করে করে সে মুখস্থ করছিল নাম্বারটা। আমাকে বলছে আমি মনে রাখবো, আমি বলে দেবো, কিন্তু ওই নাম্বারটা ভুল হওয়ার কারণে সম্ভবত সে যোগাযোগ করতে পারেনি। এরপর তাদের সাথে আপনার আর কোনো যোগাযোগ বা কথাবার্তা হয় নাই কখনো? আমার তাদের সাথে কোনো কথাবার্তা হয়নি। ওখানে আমি কথা বলিনি, যা তাদের কণ্ঠ আমি শুনতাম যখন ফ্যান বন্ধ ছিল শীতের সময়, যখন শোনা যেত। নর্মালি কথা বলতে দেয় না কেউ, কারোর সাথে কথা বলা নিষেধ। তাদের কথা একবার শুনছিল যারা ওখানে গার্ড ডাক্তার ডিউটিতে, কথা বলার সময় শুনে তারপর ওরা একদম খেপে যাচ্ছিলো তাদের উপর, রাগারাগি করতে শুনলাম, বকাবকি করতে শুনলাম। তো এই অবস্থা দেখেছি, ওখানে কোনো কথাবার্তা বলতে দেয় না, একদম কঠিন অবস্থা। দীর্ঘ 5 বছর, এই 5টা বছর আপনি আয়নাঘরে ছিলেন। আপনি হয়তো কখনো ভাবেনও নাই যে আপনাকে আসলে ছেড়ে দেয়া হতে পারে। তো তারপর যখন এই 7 অগস্ট আপনাকে বের করে নেওয়া হয়, ঠিক ওই মুহূর্তে আসলে আপনার কাছে কী মনে হচ্ছিল? তখনও তো তারা আপনাকে বলে নাই যে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো কেমন ছিল একটু জানতে চাই। রাতে আমাকে ঘুম থেকে জাগালো, এটা 7 তারিখ ভোর রাতে, খুব সম্ভবত 3টার দিকে হবে। তো আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে তারা আমাকে ওয়াশরুমে গেলাম, যেভাবে প্রতিদিন যেভাবে আমি যেতাম ওয়াশরুমে গিয়ে, তারপরে আমি প্রার্থনা করলাম, পড়লাম, তারপরে চেয়ারে পানি খেলাম। ও একটা একজন লোক আসলো, তার হাতে একটা হ্যান্ডকাপ ছিল আর দুটো কালো কাপড় চোখ বেঁধে দেওয়ার জন্য আর টুপি। তো এসেছি আমাকে বললো যে আপনাকে আমি চোখ বেঁধে দেবো, কিছু মনে করবেন না। মানে ওই দিন আচরণটা একটু কর্ডিয়াল ছিল, কর্ডিয়াল মনে হয়েছে। আমি পরে সেটা আমি চিন্তা করছিলাম আর কি, মানে তবুও আমি বাড়তে পারিনি যে আমাকে তারা ছেড়ে দেবে। তারা আমাকে চোখ বেঁধে দিয়ে গাড়িতে উঠালো, একটা গাড়িতে। তারপরে গাড়িতে তোলার পর আমার গাড়ির ভিতরে ডান সাইডে বাম সাইডে দুজন লোক বসলো। ওই দিন কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছিলো অনেক লম্বা সময় ধরে। তো আমি তখন চিন্তা করলাম, যখন অনেক সময় যায় যাতে প্রায় ঘণ্টাখানেক সময় গেল, আমি চিন্তা করলাম না আমাকে এখানে না অন্য জায়গায় নেওয়া হচ্ছে। গাড়িতে যেটা স্পিডেও যাচ্ছে, তো কোনো কোনো সময় মাথা ড্রাইভারের সিটের নিচে লুকিয়ে রাখতো, নিজেরাই আড়াল করতো আমাকে। তারপরে ওটা তো একটা আমার অদ্ভুত লাগছে ব্যাপারটা। আমাকে বলা হলো শুধু ঘুমান। তো এরপরে প্রায় 1.5 ঘন্টা মতো হবে আমি আজানের শব্দ শুনলাম। এভাবে যেতে যেতে অনেক দূর, প্রায় 3-4 ঘন্টা করে জার্নির পরে গাড়ি বাম দিকে টানিল, তারপরে ওই একটু থামলো, আর একটা গাড়ি ওখানে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হলো অন্য গাড়ির জন্য। তারপর ওই গাড়িতে আমাকে তোলা হলো, ঠুলে হ্যান্ডকাপ খুলে দিল, ওই গাড়িতে উঠালো। ওখানে উঠিয়ে এক লোক, ওখানে দুজন লোক বসলো দানে বামে আমার, তারপরে সামনে একজন ড্রাইভার সহ দুজন, তারা সামনে বসা 4 জন লোক ছিল ড্রাইভার সহ। তো
তারপর ওই দান সাহেদের লোকটা আমাকে বলছিল যে চিৎকার করবেন না, ডাকাডাকি করবেন না, একদম একটু রাগান্বিত চলেছে। যখন ওরা আসলে আপনাকে আবারও চোখ বেঁধে এবং হাত বেঁধে দিল এবং চিৎকার করতে নিষেধ করলো, তখন কি আসলে আপনি ভয় পেয়েছিলেন যে ওরা হয়তো আপনাকে মেরেও ফেলতে পারে? আমি ভাবতাম যে তারা আমাকে বাঁচিয়ে রাখবে না। কারণটা হলো তারা এতদিন তো আমাকে রেখেছে, তো এখন ছেড়ে দেওয়ার তো মানে হয় না। ছেড়ে দিয়ে তো অনেক আগে তারা আমাকে ছেড়ে দিত, হয়তোবা তারা নিজেদেরও আমাকে যদি ছাড়ে, এতদিন পরে যদি আমাকে ছেড়ে দেয় বা পুলিশে দেয় বা অন্য কোনো ইয়েতে দেয়, তাহলে ওরা যে এতদিন তাদের হাতে বন্দি ছিলাম তা তো ফাঁস হয়ে যাবে। হয়তো এ নানা কারণে আমাকে, আমি চিন্তা করতাম আমাকে তার মেরে ফেলবে আর বাঁচিয়ে রাখবে না। তো এই তো সেদিনও আমি আর মানে আমি মনে ভাবছিলাম আমার এই এক্ষুনি তারা আমাকে মেরে ফেলবে, অর্থাৎ আমাকে নিয়ে যাচ্ছে মানে লং ইয়ে করে হয় আমাকে তারা মেরে ফেলবে। ওখানে নিয়ে গিয়ে ক্রস ফায়ার এনকাউন্টারে নামে মেরে ফেলবে, আর না হয়তো বা আরও নানা রকম নাটক সাজিয়ে অস্ত্র দিয়ে ঘুষে দিয়ে অস্ত্র উদ্ধারের নামে এরকম একটা নাটক তাটক সাজাবে আমাকে দিয়ে, এরকম ভাবছিলাম আমি মানে দুটোর থেকে একটা হবে। তো সে যখন আমাকে বলছে চিৎকার করবে না, দেখাড়াই করবে না, একদম চুপ থাকবা, উঠ করলে গুলি করব। তো এইটা বলার পর আমি তো বুঝলাম যে তারা আসলে আমাকে মেরে ফেলবে, ওখানে নিয়ে গিয়ে আমাকে শ্যুট করবে। তো এই চিন্তা করতে করতে সে আমাকে যখনটা বলো ওই সামনে বসা আরেকজন লোক ড্রাইভারের ফার্স্ট সিটের, ওই সে আমাকে বলছে নাম কী তোমার, আমি আমার নাম দিলাম। তো সে তখন বলছে যে তোমাকে আমরা কিছুক্ষণ পরে ছেড়ে দেবো, জাস্ট 15-20 মিনিট লাগবে, পরে আমরা সময় ছেড়ে দেবো, আজকে তুমি বাসায় গিয়ে বাড়িতে গিয়ে লাঞ্চ করবা। এই কথা সে বলে আমি তো বিশ্বাস হচ্ছিল না, ওরা তো অনর্গল মিথ্যা কথা বলে, সব সময় মিথ্যা কথা, ওরা সত্য কথা একটা বলে না। ওখানে যতদিন ছিলাম আমি তাদেরকে বারবার বলতাম তোমরা সত্য মিথ্যা কথা আমার সাথে বলো, এই জায়গাটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, তোমরা মিথ্যার উপর দাঁড়িয়ে আছো, এদের কোনো তোমার কোনো নতি কোনো ভিত্তি নাই, আমি সব সময় তাদেরকে বলতাম এসব কথা, ওরা কিছু বলতো না। তো তাদের কথা বিশ্বাস করি নাই। তো আমি ভাবছিলাম হ্যাঁ আমাকে নিয়ে গিয়ে তারা আমাকে মেরে ফেলবে, সব সময় আমি সেটাই চিন্তা করছিলাম যে হ্যাঁ মেরে ফেলবে। তো যখন গাড়িটা কিছুক্ষণ গিয়ে 10-15 মিনিট হবে, তারপরে থামলো, তারপর আমাকে নামালো, নামিয়ে একটু হেঁটে নিয়ে গেল, একটু তিলার মতো লাগলো। উঠলাম সেখানে একটু জঙ্গলি এলাকা মনে হলো এটা ইয়ের মতো, তারপর আমাকে বসতে বলা হলো, তারপর বসলাম, তারপর বললো শুয়ে পড়লাম। তারপর ওখানে গিয়ে এসে শাসিয়ে বললো যে তুমি এখান থেকে উঠবে না যতক্ষণ না পর্যন্ত আধা ঘন্টা হয়ে যায়, আধা ঘন্টা পর তুমি উঠবা, এর আগে উঠলে তোমাকে গুলি করব। তো সে আমাকে বলছে আধা ঘন্টা পরে তুমি তোমার বাটন খুলবা, তারপরে তুমি দৌড় মেরে চলে যাবা। তো এবার যখন সে বলছে আমি চিন্তা করলাম হ্যাঁ বোধহয় মানে এই যখন আমি দৌড় দেবো তখন আমাকে মেরে মারবে। আমি মনে করতাম আমার ফাঁসে সে আমার বন্দুক তাক করে বসে আছে, আমি নড়াচড়া করলে উঠতে চেষ্টা করলে আমাকে মারবে, এরকম অবস্থা, সবসময় ভীতির মধ্যে ছিলাম। আনুমানিক আধা ঘন্টা পরে আমি হাত খুলতে লাগলাম, তো উপায় নাই, ঘন্টা খুলতে হবে, তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তারপরে উঠে বসলাম, দেখলাম তো কোনো গুলি তুলি আর আছে না, তারপরে সাহস করতে হাত খোলার চেষ্টা করলাম, প্রায় 5-7 মিনিট চেষ্টা করার পর হাত খুলে ফেললাম। তারপরে তবুও তো নীরব, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, গুলি তুলি কোনো কিছু নাই, মানুষের কোনো সারা শব্দ পাচ্ছি না। তারপর সাহস করে বললাম, সাহস করে আবার চোখ খোলার চেষ্টা করলাম, তারপর চোখ খুলে ফেললাম। তারপর এই প্রথম থাকিয়ে দেখলাম চারদিকে কোনো লোকজন নাই, এই প্রথম আলো বাতাস দেখা, প্রকৃতি দেখা, এই হলো আমার সর্বশেষ যে 7 তারিখের যে প্রথম আমি পাঁচ বছর 3 মাস পরে আমার সেই মুক্ত একদম চোখ মেলে দুনিয়া দেখার সুযোগ আমার হয়েছিল। তারপর কি বাড়িতে চলে গেলেন, নিজের বাড়িতে? টাকা পয়সা ছিল না কিছু, আমার লুঙ্গি পরা একটা টি শার্ট, খুব সাদা মাথা টি শার্ট, একটা সাধারণ জুতা পরা। তারপরে খুব কষ্ট করে, নানা রকম কষ্ট করে আমি চট্টগ্রাম চলে গেলাম, চিটাং শহরে। আমাকে বাড়ি থেকে বলা হলো যে আমি যেন ওদিকে আপাতত না যাই, হিলের ভিতরে না যাই, পরিস্থিতি ভালো না। তো আমি ওই ক্লোজ রিলেটিভসের বাসায় উঠলাম, ওখানে থেকে তারপর ওরা ওখানে চলে আসলো, আমার ভাইয়েরা আমার বোন চলে আসলো, তাদের সাথে ওখানে দেখা হলো আমার। আপনার পরিবার তো ভেবেছিল আপনি আর কোনো দিনই ফিরে আসবেন না, এজন্য তারা 2020 সালে আপনার শেষকৃত্যও করে ফেলে। তারপর দীর্ঘ 5 বছর পর যখন আপনি ফিরে আসলেন, সেই খবর শোনার পর আসলে পরিবারের মানুষের অনুভূতি কেমন ছিল? হ্যাঁ, তারা অনেক কেঁদেছে যখন আমার কথা শুনলো, আমাকে ছেড়ে দিয়েছে, তারা অনেক কেঁদেছে।
তারা খুশি যেমন হয়েছে ঠিক তেমনি তাদের মধ্যে খুশির খান্নাও মানে এরা অনুভূতিটা মানে মানে খুব অন্যরকম তো অনুভূতি ছিল, তা শুধু সারাদিন কেঁদেছে। এই যে ঘটনাটা আপনার সাথে ঘটলো এবং আরও প্রায় 700+ মানুষের সাথে ঘটেছে, এরকম ন্যাক্কারজনক ঘটনার তদন্তে একটা কমিশনও গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, এরকম কোনো দাবি বা এই বিচার দাবি বিচার চান কি না? অবশ্যই বিচার হতে হবে, এর বিচার যদি না হয় যারা এই জঘন্য কাজ করেছে, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, তাদের শাস্তি না পায় তাহলে আর দুনিয়ায় আর কী আর থাকতে পারে, মানে আরও তো এরকম আরও ঘটনা ঘটবে ভবিষ্যতে যারা যদি ফাঁড় পেয়ে যায়। তো আমি চাই যেন আমার মতো কারোর এরকম কষ্ট যেন আর কেউ মুখোমুখি না হয়। ন্যায় বিচার ভিকটিম হিসেবে আমি পাবো কি না বা যারা এখনও নিখোঁজ আছে তাদের পরিবার পাবে কি না সেটা আমি এখনও বলতে পারছি না, তবে এর পেছনে যা জড়িত ছিল বিশেষ করে তো হাসিনাই তো করেছে, তার আমলে তো হয়েছে, তো হাসিনা তো এর মূল দায়ী, তো তার হাসিনা সহ তার সহযোগী যারা ছিল তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ন্যায় বিচার যেন পাই, আমরা যেন ন্যায় বিচার পাই, সেই ন্যায় বিচার এই সরকার নিশ্চিত করবে। আমরাও আশা করি বাংলার মাটিতে এই ন্যায় বিচারটা হবে এবং আপনার সমৃদ্ধশালী জীবন কামনা করছি। আর একটি পরিবারও যেন বাংলাদেশে গুমের শিকার না হয়, আর যেন কোনো স্বজনকে প্রিয়জন হারানোর বেদনায় আহাজারি করতে না হয়, সেই আশাবাদী জানালেন মাইকেল চাকমা। অন্তর্বর্তী সরকারের কাছেও তিনি আহ্বান জানালেন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে গুমকে বাংলাদেশ থেকে নির্মূল করতে, অর্থাৎ আর একটি পরিবারও যেন গুমের শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।